যে এই দেশের সর্বোচ্চ আদালত এবং বার কাউন্সিল সবসময় ঐক্যবদ্ধভাবে আইনজীবীরা যাতে সুরক্ষা পায় সেই জন্য তারা সবসময় ভূমিকা রেখেছে। সেই ভূমিকার পরিপ্রেক্ষিতেই অনেক সময় দেখা গেছে যে এই অঙ্গনটি অত্যন্ত শৃঙ্খলভাবে চলেছে, কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত এই সরকার এসে সেটার ব্যতিক্রম ঘটাচ্ছে। ব্যতিক্রম হচ্ছে, অতীতে আমরা কখনো শুনি নাই যে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের বিরুদ্ধে অহেতুক মামলা দেয়, কিন্তু এখানে আইনজীবীদের বিরুদ্ধে আপনারা জানেন যে অহেতুক মামলা দেওয়া হয়েছে। তারপরে এই কোথাও ভোট দিতে না পারলেও একটিমাত্র জায়গা ছিল যেখানে অন্তত আইনজীবীরা নির্বিঘ্নে ভোট দিতে পারত, সেই জায়গাটিও তারা ধ্বংস করে দিয়েছে। এই অবস্থার মধ্যে আজকে বিচার বিভাগ রয়েছে, বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছেন না, এবং সেই অবস্থায় আপনারা জানেন ইতিমধ্যেই, এটা কখনো আমরা শুনি নাই এবং আমরা দেখি নাই যে আইনজীবীদের যখন পেশাগত দায়িত্ব পালন করেন তখন তারা তাদের চেম্বারে বসবেনই এবং সেই চেম্বার থেকে তাদেরকে গ্রেফতার করেন, এইটা খুবই নির্মমভাবে তারা কাজটি করেছেন এবং বেআইনিভাবে কাজটি করেছেন। এই কাজটি মোটেও সমীচীন নয়, তার কারণ আইনজীবীদের চেম্বারে হলো একটা সুরক্ষার জায়গা, আইনজীবীদের স্থানটি হচ্ছে একটা সুরক্ষার জায়গা এবং এইটা একটা প্রিভিলেজ স্থান, সেইখান থেকে কাউকে অতীতে গ্রেফতার করে নিয়েছে এটা আমরা কখনো শুনি নাই বা দেখি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সাধারণ লোক যারা এই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাদেরকে বিভিন্নভাবে অহেতুক মামলা দিয়ে ধরে নিয়ে যায়, কিন্তু আইনজীবীদেরকে কী কারণে তাদের চেম্বার থেকে ধরে নিয়ে যায় এইটা খুবই দুঃখজনক বলে আমরা মনে করি। এবং সেই জন্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আমাদের দুজন আইনজীবী তারা প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছে। আমরা মনে করি এই কারণেই, আমরা অনেক আগেই বলেছিলাম, বার কাউন্সিলকেও বলেছিলাম, প্রধান বিচারপতিকেও বলেছিলাম যে আইনজীবীদের জন্য একটি সুরক্ষা আইন দরকার, কারণ না হলে পরে যে কোনো অবস্থায় একজন পুলিশ সিপাহী তাদের দেখা যায় যে এই এখানে কলার ধরে টানাটানি করে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আর ইতিমধ্যে আমরা শুনেছি যে আর একটা বাহিনী প্যারালালভাবে আর একটা বাহিনী তৈরি করতেছে, সেটা হচ্ছে আনসার বাহিনী, যে আনসার বাহিনীকে যে ক্ষমতা পুলিশরা করতো এই র্যাবেরা করতেন, সেই দায়িত্ব এখন তাদের উপরে দেওয়া হচ্ছে। এখনও যদিও আইনটি পাশ হয়নি, সেই জন্য বলবো এই ধরনের আইন পাশ করা হবে দেশের জন্য এবং প্রজাতন্ত্রের প্রতি একটা অবজ্ঞা, তাই আমরা অনুরোধ জানাবো এই ধরনের কোনো রকম আইন না করার জন্য। এবং আমি প্রধান বিচারপতির কাছে আমরা অনুরোধ রাখছি যে তিনি যেন এই বিষয়গুলো অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে, আইনের দৃষ্টিকোণ থেকে এবং আমাদের আইনের শাসনের কথা চিন্তা করে তিনি যেন এই বিষয়টি নিজে তদন্ত করে দেখেন এবং তদন্ত করে দেখে যে সমস্ত বাহিনী বা যে সমস্ত ব্যক্তিরা এর সাথে সম্পৃক্ত তাদেরকে সমুচিত সাজা দেন।